আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। রাত 12টা বাজতেছে, আল্লাহ গানে যেতেছি। এই জায়গাটা হচ্ছে আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে, মানে আবুধাবি রুট, দুবাই থেকে আবুধাবি যাওয়ার রুট। অবশ্যই এটা অনেক স্পিডে রাস্তা, এখানে 140 130 বা 160 মানে স্পিডে গাড়ি চলে যায় এই রাস্তা দিয়ে। বর্তমানে আমি হচ্ছে 120-এ 120 110 মানে স্পিডের মাধ্যমে চালাচ্ছি। আমি 3 নম্বর রোডে আছি, তো আমি যাচ্ছি আল্লাহ গাড়ি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু অনেক সুন্দর একটা সিনারি, চলেন যাই। এই যে এখান দিয়ে যাচ্ছে রাহ গার্ডেনের, রাহ গার্ডেন ইয়েসল্যান্ড রুটটা, ইয়েসল্যান্ড এলাকাটা। আপনি এদিকে লেফটে যান, সিধা আবু ধাবি। আর যে রাস্তা দিয়ে এখন আমি ঢুকে যাচ্ছি, এটা হচ্ছে ইয়েসল্যান্ড রুট এবং রাহ গার্ডেন ইউনিভার্সিটি। এই পুরোটাই, পুরো এলাকাটা নিয়ে আবার এখান থেকে অবশ্য এই যে এই রাস্তাটা আছে না, এটা ইয়েসল্যান্ড যাওয়ার রাস্তা। এখান থেকে আবার সামনে ইশার আছে, ইশার থেকে চাইলে আপনি ঘুরে আবু ধাবি রোডে নামতে পারেন। ওইটা এই যে আছে, আমি এখন ইশারের মধ্যে দাঁড়াইছি। এই যে এটা ইশার, এই সিগন্যাল, এই সিগন্যালের মধ্যে এখান দিয়ে, এই মানে আমার রাইট সাইডে এখান দিয়ে গেলে আপনি দেখবেন ইয়েস আইসল্যান্ড। আর যদি এখানে লেফট যান, জায়গায় আমি যাবো এখানে কলিভার্সিটি, বা ওইখানে আবার ইউটার্ন করলে আবুধাবি বা দুবাই বা আপনার আমি যেখানে যাচ্ছি আল্লাহ গার্ডেন, এই এলাকার মধ্যে যাওয়া যায় সব জায়গায়। হ্যাঁ, আর একটা ইমার্জেন্সি জায়গা আছে এখান দিয়ে, অবশ্য বেশ কয়েকটা হসপিটাল আছে, কারো যদি ইমার্জেন্সি হয় তাহলে মনে করেন এই এলাকার মধ্যে যেতে পারেন। এখানে এনএমসি আছে, তারপর পরিজিল আছে, তারপর আর এখানে আরেকটা হসপিটাল আছে কি জানি, আরেকটা কি একটা হসপিটাল এখানে আছে, মানে এখানে বেশ কয়েকটা হসপিটাল আছে এলাকার মধ্যে, ভিতরে অনেক বড়ো বড়ো হসপিটাল। যদি কেউ না চেনেন তাহলে এই শহরের মধ্যে চলে আসবেন, এখান থেকে চলে যাবেন। এই যে আমি যে রাস্তাটা এখন ঢুকতেছি, এটাই হচ্ছে সেখানে যাওয়ার রাস্তা। আমি অবশ্যই মানে আল্লাহ কাদের সামনে চলে আসছি। এই যে এখান থেকে আমি রাইটে ঢুকে যাবো, এই যে সামনে রাইটটা দিয়ে, এটা দিয়ে আমি ভিতরে যাবো। এটা প্রথম গেট, মানে এখান থেকে আসার সময় প্রথম গেট, তবে ওই আবু ধাবির দিক থেকে আসার সময় এটা লাস্ট গেট, 13 নম্বর গেট। এখানের ভিতরে যদি কেউ ঢুকেন অবশ্যই এই গেটের মধ্যে আমি কন্টিনিউ ঢুকি, যার কারণে এখানে আমাকে থামাইলো না। যদি কেউ ঢুকেন মানে প্রথমবার, তাহলে মনে করেন অবশ্যই আপনার এখানে দাঁড়াইতে হবে, আপনার আইডি দিতে হবে, তারপর আপনি গিয়ে মানে কোথায় যাচ্ছেন সেটা শেয়ার করতে হবে, তারপর আপনি ভিতরে যেতে পারবেন। এখানে এটাই হচ্ছে সেই এলাকা, খুব সুন্দর এলাকা, এটা অবশ্যই অনেক সুন্দর। এটা মানে গার্ডেন বলছে, মানে বাগান বলছে, এটা যদি এতে বাগান পুরোটাই দেখবেন, মানে পুরোটাই পার্ক, পার্কের সেন্টারে এরকম ঘরগুলো করা হয়েছে, মানে পার্কের মধ্যে ঘর, এটা পুরোটাই এরকম। এখান থেকে জানাবো আপনি, এখান থেকে বাইরে বলা যা এক্সিট, এটা এখান থেকে বেরিয়ে গেলে আপনি আবু ধাবি দুবাই সব জায়গায় এখান থেকে যেতে পারেন। এটা এক্সিট, এখান থেকে আল্লাহ গার্ডেন থেকে বেরিয়ে হওয়ার প্রথম এক্সিট এটা। আর এটা হচ্ছে সেকেন্ড রোড, মানে ভিতরে আর কি, ভিতরে সেকেন্ড রোড হচ্ছে এটা। আমি সেকেন্ড রোডে যাচ্ছি কেন, আমি এখানে যাচ্ছি ওই জায়গাটা সেকেন্ড রোডের মধ্যেই পড়ে। এই যে এইটা হচ্ছে পার্ক, মানে এটা ছোট্ট একটু পার্ক, এখানে পার্ক। এটা অবশ্যই রাত 12টা বাজতেছে, 12টা বাজতেছে এখন তো কেউ থাকার কথা নয়, নাই হোক কেউ নেই এলাকায়, এই যে ফাঁকা সবাই মোটামুটি কম। ওকে, আশা করি আপনার ভালো লাগছে, তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এরকম আরও অনেক নতুন নতুন জায়গায় আপনাদের ঘুরাতে নিয়ে যাবো। আল্লাহ আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।